বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পৃথিবীর 10টি সবচেয়ে উঁচু বিল্ডিং এর সম্পর্কে। সর্বপ্রথম 10 নম্বরে যে বিল্ডিং আসে তার নাম তাইপে 101। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1999 এবং এর কনস্ট্রাকশন শেষ হয়েছিল 2004। এই বিল্ডিং এর হাইট 1667 ফিট। তাইপে 101 এর ভূমির ওপর 101টি তলা রয়েছে এবং মাটির নিচে 5টি তলা রয়েছে। এই বিল্ডিং তৈরি করতে খরচ হয়েছিল 1.934 বিলিয়ন ইউএস ডলার। তাইপে 101 তাইওয়ানের তাইপে শহরে অবস্থিত। 9 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম চায়না রান। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2011 এবং এর কনস্ট্রাকশন শেষ হয়েছিল 2018। এই বিল্ডিংয়ের হাইট 1732 ফিট। চায়না রান এ 101টি তলা রয়েছে। চায়না রান চায়নার বেজিং শহরে অবস্থিত। 8 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম তেজিন সিটিএফ ফিনান্স সেন্টার। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2013 এবং এর কনস্ট্রাকশন আনুমানিক 2018 সমাপ্তি হবে। এই বিল্ডিং এর হাইট 1739 ফিট। তিনজিয়ান সিটিএফ ফিনান্স সেন্টার চায়নার তিনজিন শহরে অবস্থিত। 7 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম গেনজু সিটিএফ ফিনান্স সেন্টার। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2009 এবং এটি খোলা হয়েছিল 2016। এই বিল্ডিং এর হাইট 1739 ফিট। এই বিল্ডিং এ মাটির ওপর 111টি তলা রয়েছে এবং মাটির নিচে 5 তলা। গুয়াংজু ফিনান্স সেন্টার চায়নার গুয়াংডং শহরে অবস্থিত। এই বিল্ডিং চায়নার তৃতীয় সবচেয়ে লম্বা বিল্ডিং আছে এবং পৃথিবীর সপ্তম সবচেয়ে লম্বা বিল্ডিং আছে। 6 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2006 এবং এটি খোলা হয় 2015। এই বিল্ডিং এর হাইট 1776 ফিট। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর ভূমির ওপর 104টি তলা রয়েছে এবং মাটির নিচে 4 তলা রয়েছে। এই বিল্ডিং তৈরি করতে 3.9 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছিল। এটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। 5 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম লোটো ওয়ার্ল্ড টাওয়ার। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2011 এবং এর কনস্ট্রাকশন শেষ হয় 2016। এই বিল্ডিং এর হাইট 1819 ফিট। এই বিল্ডিং এ 123টি তলা রয়েছে মাটির ওপরে এবং 6টি তলা আছে মাটির নিচে। এই বিল্ডিং সাউথ কোরিয়ার সিওল শহরে অবস্থিত। এটি সাউথ কোরিয়ার সবচেয়ে লম্বা বিল্ডিং আছে এবং পৃথিবীর পঞ্চম সবচেয়ে লম্বা বিল্ডিং আছে। 4 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম পিয়াং এন ফিনান্স সেন্টার। এর কনস্ট্রাকশন শুরু হয় 2010 এবং এর কনস্ট্রাকশন শেষ হয় 2017। এই বিল্ডিং এর হাইট 1965 ফিট। এই বিল্ডিং এ 115টি তলা রয়েছে মাটির ওপরে এবং 5টি তলা রয়েছে মাটির নিচে। এই বিল্ডিং চায়নার গুয়াংডং শহরে অবস্থিত। 3 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম আবরাজ আল ব্যাট ক্লক টাওয়ার। এর কনস্ট্রাকশন শুরু হয় 2004 এবং এর কনস্ট্রাকশন শেষ হয় 2011। এই বিল্ডিং এর হাইট 1971 ফিট। এই বিল্ডিং এ 120টি তলা রয়েছে। এই বিল্ডিং তৈরি করতে 15 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছিল। এই বিল্ডিং সৌদি আরবে মাক্কা শহরে অবস্থিত। 2 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম সাংহাই টাওয়ার। এর কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2008 এবং এর কনস্ট্রাকশন শেষ হয়েছিল 2014। এই বিল্ডিং এর হাইট 2073 ফিট। এই বিল্ডিং এ 128টি তলা রয়েছে মাটির ওপরে এবং 5টি তলা রয়েছে মাটির নিচে। এই বিল্ডিং চায়নার সাংহাই শহরে অবস্থিত। এটি চায়নার সবচেয়ে উঁচু বিল্ডিং আছে এবং পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উঁচু বিল্ডিং আছে। 1 নম্বরে যে বিল্ডিং আছে তার নাম বুর্জ খালিফা। এর কনস্ট্রাকশন শুরু হয় 2004 এবং এর কনস্ট্রাকশন শেষ হয় 2009। এই বিল্ডিং এর হাইট 2717 ফিট। এই বিল্ডিং এ 163টি তলা রয়েছে। বুর্জ খালিফা ইউনাইটেড আরব এমিরেটস এর দুবাই শহরে অবস্থিত। বুর্জ খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং আছে। এ ছিল পৃথিবীর 10টি সবচেয়ে উঁচু বিল্ডিং। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করেন এবং আপনি যদি এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।